নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। চা জনগোষ্ঠীকে আকৃষ্ট করে ভোট প্রচার, রাতাবাড়িতে মুখ্যমন্ত্রী সনোয়াল। বরাকে ড্রাগসের বাড়বাড়ন্ত, এবার পুলিশের জালে বাংলাদেশি। সোনাইয়ে অগপর 35তম প্রতিষ্ঠা দিবস, এনআরসির পক্ষে অবস্থানের সিদ্ধান্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমে উঠেছে রাতাবাড়ির উপনির্বাচনের প্রচার। সোমবার রাতাবাড়িতে বিজেপি প্রার্থী বিজয় মালাকারের প্রচারে আসেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সকাল 10:30 নিভিয়ায় এক নির্বাচনী সভায় উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর, কিন্তু প্রায় দেড় ঘন্টা দেরিতে অস্থায়ী হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর কপ্টার। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল চা জনগোষ্ঠীর ভোটারকে আকৃষ্ট করেন। হিন্দি, বাংলা ও অসমীয়া ভাষায় বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, যেই বিজেপি প্রার্থী এখানে লড়ছেন তাকে নয়, ভোটাররা ভোট যেন তাঁকেই দেন। তিনি ফের বলেন, জনগণের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাঁর। পাশাপাশি মুখ্যমন্ত্রী বিরোধী কংগ্রেসকেও আক্রমণ করেন। ভুয়া রেশন কার্ড, ভুয়া জব কার্ড ইত্যাদির মার ভোটে বরাক উপত্যকাকে পঙ্গু করে দিয়েছিল কংগ্রেস সরকার। গরিবী হাতাও পরিবর্তে গরিব কু হাতাও এই মনোনিবেশ করেছিল। গতি কংগ্রেস দলটোয়ে এই বরাক উপত্যকাত ভোট বিচারে অহার কোনো নৈতিক অধিকার নাই, কারণ তেখেতলোকে হিসাব দিব লাগিব যা 55 বছর এই বরাক উপত্যকার উন্নয়নের বাবে তেখেতলোকে কেউ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়। তেখেতলোকে কেউ রাস্তা পদ্ধতি বনাব নয়, দলং বনাব নয়, মেডিকেল কলেজ নয়, ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, কেবল বরাক উপত্যকার আমার অহা ধন আত্মসাত করলে। গতি হে কংগ্রেস, হে জেপি, এই দলবিলাকে কেউ বরাক উপত্যকার মানুষের কারণে আন্তরিকতার কাম করব নয়। প্রখর রোদ উপেক্ষা করেও এদিন প্রচুর সংখ্যায় দলীয় কর্মী ও সমর্থক সভায় উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রীর দ্বিতীয় জনসভাটি হয়েছে সনবিলের আনন্দনগরে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সনোয়াল বলেন, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অসমাপ্ত কাজ খুব শীঘ্রই শেষ হবে। আর ইয়াত আমার জনপ্রিয় সাংসদ ইয়ার পূর্বর বিধায়ক কৃপানাথ মাল্লা, তেখেতকো রাইজে বহুত মরম করে, অত্যন্ত ভাল পায়। আর এতিয়া আমার বিজয় মালাকার উদ্যোগী যুবক, কর্ম উদ্যোগী যুবক আর অত্যন্ত লোকপ্রিয়, গতি রাইজে তেখেতক আন্তরিকতায় লৈছে আর বিপুল ভোটে জয়যুক্ত হবে কথা নিশ্চিত। আর রাতাবাড়ি সমষ্টির যিমানখিনি আধুরা কাম আছে এই কাম সম্পূর্ণ করার দায়িত্ব আমার, সেইখানে আমি নিশ্চিতভাবে করিম। আর সকল জাতি জনগোষ্ঠীর উন্নয়নের সমদৃষ্টি রাখে যে নীতির দ্বারা আমি কাম করে আছো, সেই নীতির দ্বারা আগন্তক এই সমষ্টির উন্নয়নের আমি উদ্যোগ লম। আমার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দিনে নিশায় কাম করে আছে, গতি মোট দৃঢ় বিশ্বাস যে রাইজের সহযোগত আমি এই সমষ্টির পর বিপুল ভোটে জয়যুক্ত। বরাক উপত্যকা ক্রমশ যে ড্রাগসের ঘাটিতে পরিণত হচ্ছে তার প্রমাণ ফের মিলল এক বাংলাদেশি সহ স্থানীয় দুই সাগরেদের আটকের ঘটনাকে কেন্দ্র করে। রবিবার শিলচর ও উধারবন্দে অভিযান চালিয়ে তিন ড্রাগস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের শনাক্ত করা হয়েছে। তারা হলেন শামসুল আলম, বাড়ি বাংলাদেশের দিনাজপুরে, সাহানুর হোসেন বড়ভুইয়া, বাড়ি সোনাই ধনেহরিতে, সিরাজুল হক লস্কর, বাড়ি নতুন রামনগর এলাকায়। জানা গেছে শামসুলকে লাঠিগ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার কাছ থেকে 34টি কন্টেনারে 5 গ্রাম হেরোইন সহ একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরবর্তীতে উদারবন পুলিশ শিলচর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে নাগাটিলা এলাকা থেকে সিরাজুল হক লস্কর ও সাহানুর হোসেন বড়ভুইয়াকেও পাকড়াও করে।
তাদের কাছ থেকে 39,000 টাকা পুলিশ জব্দ করলেও তাদের অন্য দুই সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার তাদের আদালতে তোলা হয়। অসম গণপরিষদের 35তম প্রতিষ্ঠা দিবস পালন করল সোনাই অসম গণপরিষদ কমিটি। সোমবার সোনাই ক্লাবে পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। মুখ্য আহ্বায়ক ছিলেন দিলকদর আলী লস্কর। প্রতিষ্ঠা দিবসে অকবদলের প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ করেন সদস্যরা। কেন্দ্রীয় কমিটির সদস্য হুসেন আহমেদ লস্কর বক্তব্য রাখতে গিয়ে জানান, নাগরিকত্ব বিলের বিরোধিতা আগে থেকে করে আসছে দল। এই বিল কেন্দ্রে গৃহীত হলে তারা রাজ্য জুড়ে আন্দোলনের পথে পা বাড়াবেন। পরে এনআরসির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি হয়েছে। এনআরসি জানে ডাস্টবিনে ফেলার কাগজ না হয়ে দাঁড়ায়। এ কথাও স্মরণ করিয়ে দেন হুসেন আহমেদ লস্কর। প্রক্রিয়া যেটা আগে হয়েছে নবায়ন প্রক্রিয়া, এখন তো সম্পূর্ণ এনআরসি ওই গেছে গা, এনআরসির একটা শুদ্ধ তালিকাও প্রকাশ হয়ে গেছে। সেই এনআরসিটা কিয়া যে নামগুলা বাদ ভরছে, ভারতীয় জনতা পার্টির স্থিতি যেটা তারা হইতেছে ইকান তাকিয়া যে হিন্দু নামগুলা বাদ ভরছে এরারে নাগরিকত্ব দেওয়া হইত, আর যে মুসলিম মানুষগুলার নাম বাদ ভরছে এরারে ডিটেনশন ক্যাম্প নেওয়া হইতে। এই ডিটেনশন ক্যাম্পগুলা অনলি মুসলিম মানুষের নাকি করা হয়েছে নি, তাহলে যে এত কোটি কোটি টাকা দীর্ঘ কয়েক বছর, পাঁচ বছর, ছয় বছর, সাত বছর থেকে এনআরসি প্রক্রিয়া 55,000 কর্মী নিয়োগ করা হয়েছে, সরকারের রাজকোষ থেকে প্রায় দেখা যায় 1700 কোটি টাকা খরচ হয়েছে। 1700 না 1700 যাই হোক, আমার একটা ভুল হইতে পারে, প্রায় 1700-1700 কোটি টাকার মতন খরচ হয়েছে। এই টাকাটা যে খরচ করিয়া যদি এটা ডাস্টবিনে ফেলাইবার কাগজ হয়ে যায় তা এটা আমরা কোনো অবস্থায় মানিয়া নিতাম না। আমরা এটা আমাদের কঠোর স্থিতি, দলের স্থিতি এবং আসাম চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছে, এই আসাম চুক্তি স্বাক্ষরিত হইতে ইকান্ন ছয় বছর আসাম আন্দোলনও অনেক বীর হয়েছে, বীরাঙ্গনা যারা আত্মাহুতি দিয়েছেন 855 জন। তখনকার সরকারে এরার উপরে বজ্রং রাইনো অপারেশন চালাইছে, যে পুলিশ মিলিটারি দিয়ে যে অপারেশন চালাইছে এরারে উৎপীড়ন করার লাগি, দমন করার লাগিয়া তৎকালীন আসুন নেতৃত্ব যারা কারাবরণ করছেন, করতে গিয়া দেখা গেল অনেকে জেল খাটিয়া ভঙ্গ হয়ে গেছেন। কলকাতার এসকে প্রোডাকশনস তাদের একটি ছবির জন্য শিলচর থেকে 4 জন অভিনেতা ও অভিনেত্রী নিচ্ছে। আগামী ডিসেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হবে কলকাতায়। এই জন্য আগামী 19 অক্টোবর সকাল 10টা থেকে শিলচরের কল্পতরু হোটেলে এক অডিশন অনুষ্ঠিত হবে। সোমবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে এই প্রোডাকশনের পক্ষে অমিত রায় বলেন, এতে সব্যসাচী চক্রবর্তীর মতো শিল্পীরাও অভিনয় করছেন, গান গাইছেন রূপঙ্কর বাগচি। এই ছবিতে শিলচরের শিল্পীরা অংশগ্রহণ করলে এই অঞ্চলের প্রতিভা উঠে আসবে বলে তিনি উল্লেখ করেন। তার কথায়, যে কোনো বয়সের শিল্পী অভিনেতারা এতে যোগ দিতে পারবেন। আমার নাম অমিত রায়, আমি মোটামুটি 4-5 বছর থেকে কলকাতায় থাকছি। তো আমি আগে সিরিয়ালসে কাজ করলাম, জি বাংলা, রাসমণি, সীমারেখাতে কাজ করেছি, আর শর্ট ফিল্ম দুটো পেপার দ্য বুক বললাম যে সেটাতে আমি ডিরেকশন করেছি। আমাদের আজকের প্রেস মিটের কারণটা হচ্ছে আমরা একটা মুভি করতে যাচ্ছি ডিসেম্বর মাসে, আর এই মুভিতে আমি ডিরেকশন করছি, প্লাস আমার কলিগ বিপ্রদ দাশগুপ্ত ও ডিরেকশনে আছে। কল্পতরুতে আমরা একটা অডিশন রেখেছি তার জন্য, মানে অ্যাকচুয়ালি মুভিটা হচ্ছে আমাদের এক্সলে প্রোডাকশন থেকে করানো হচ্ছে, যেটা কলকাতায় পুরো শ্যুট কলকাতাতে হবে। স্টারকাস্ট রয়েছে সব্যসাচী চক্রবর্তী, বিষয় চক্রবর্তী, গান গাইছেন রূপঙ্কর বাগচি, আর স্টারকাস্ট ওখানেই রয়েছে। আর কিছু কিছু কাস্টিং আমরা কলকাতা থেকে করছি, আর আমার ইচ্ছে যে কিছু কাস্টিং আমরা শিলচর থেকে করি। তার জন্য আমরা একটা অডিশন রেখেছি যে কল্পতরু হোটেলের 3rd ফ্লোরে 19 অক্টোবর শনিবার 10টা থেকে। তো আমি বলবো যারা যারা আছে শিলচরের নতুন ট্যালেন্ট, আর যারা যারা ফ্রেশার্স আছে ওরা সবাই এসে জয়েন করুক, নাটক সঙ্গে যারা যুক্ত আছে ওরাও আসুক। আর আমি বলবো যে আমি শিলচর থেকে ওদেরকে যদি কিছু করে দিতে পারি সেটা আমারও একটা গর্বের ব্যাপার হবে।
আর আমি কোনো এক্সট্রা অডিশনের জন্য চার্জ বা আফটার কাস্টিং যারা কাজ করছে মুভিতে ওদের জন্য ওদের থেকে কোনো এক্সট্রা চার্জেস আমরা নিচ্ছি না, আমরা কমপ্লিট পুরোটা ফ্রি রাখছি। তো ডিসেম্বর থেকে শুরু হবে, তো আমি এটাই বলবো আপনারা আসুন, এসে জয়েন করুন এই অডিশনে। আফটার সিলেকশন আপনাদের সেখানে গিয়ে কাজ করতে হবে। ওটার ক্রাইটেরিয়া কী থাকবে? যে কোনো এজের সবাই এসে যুক্ত হতে পারবে, আর না অভিনয়ের তেমন কিছু নেই, ফ্রেশার্সরা এসে জয়েন করতে পারবে, যারা নাটকের সঙ্গে যুক্ত ওরাও জয়েন করতে পারে, তেমন কিছু আমি এজ লিমিট বা এরকম কিছু ইয়ে রাখিনি আমি। বিজয়া সম্মেলন উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন শিলচর কলেজের স্কুলের 1996 ব্যাচের পড়ুয়ারা। নিজেদের মধ্যে দল ভাগ করে তারা এই প্রীতি ম্যাচে অংশ নেন। শিলচর টাউন ক্লাব মাঠে এই ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যারা শিলচরের বাইরে থাকেন তারা যেন নিজের মাতৃভূমিকে মনে রাখেন ও বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। তাছাড়া সামাজিক চেতনা বাড়াতে তারা কিছু প্ল্যাকার্ডও মাঠের চারপাশে লাগিয়ে রাখেন। একই সঙ্গে কলেজের স্কুলের প্রাক্তনীরা উদয়ের পথে এনজিওর বিদ্যানিকেতনের দুস্থ পড়ুয়াদের হাতে কিছু লেখাপড়ার সামগ্রীও তুলে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। চা জনগোষ্ঠীকে আকৃষ্ট করে ভোট প্রচার, রাতাবাড়িতে মুখ্যমন্ত্রী সনোয়াল। বরাকে ড্রাগসের বারবারন্ত, এবার পুলিশের জালে বাংলাদেশি। সোনাইয়ে অগপর 35তম প্রতিষ্ঠা দিবস, এনআরসির পক্ষে অবস্থানের সিদ্ধান্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।